উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। 21 শতকে আইটি নিয়ে যত কথা শোনা যাচ্ছে, ততটাই কথা শোনা যাচ্ছে ন্যানো প্রযুক্তি নিয়ে। ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার উন্নত দেশগুলো এই ন্যানো প্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা করছে। কেন ন্যানো প্রযুক্তি নিয়ে মানুষের এত আগ্রহ, তার একটি ছোট্ট উত্তর হচ্ছে সামনের দিন হবে ন্যানো প্রযুক্তির যুগ। শিক্ষার্থী বন্ধুরা, এই ন্যানো প্রযুক্তির যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি। মানুষের হার্টের অসুখ হয় হয় না? কারো হার্টের অসুখ হয়েছে? ন্যানো রোবট মানুষের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে সেই ন্যানো রোবট হার্ট মেরামত করে দেবে। হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা হয়ে যাবে কম্পিউটার। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছ আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ন্যানো টেকনোলজি। তাহলে প্রথমেই আমরা যাই, ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি এবং ন্যানো প্রযুক্তি, এ দুটোকে সংক্ষেপে ন্যানো টেক বলা হয়ে থাকে। ন্যানো টেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন এবং নিয়ন্ত্রণ করার একটি বিদ্যার নাম হলো ন্যানো টেকনোলজি। আর একটু ক্লিয়ার হবে, তাই না? আর একটু সহজ করি, ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক এবং আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য। একটু ভালো করে শুনুন বারবার, ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক এবং আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্যে ধাতব এবং বস্তুকে সুনিপুণভাবে কাজের জন্য যে বিজ্ঞান, তাকেই কিন্তু ন্যানো টেকনোলজি বলা হয়ে থাকে। আমাদের এখানে একটা শব্দ আসছে ন্যানো। তো ন্যানো কি? ন্যানো কি? ন্যানো এটা হলো একটা গ্রিক শব্দ। আসলে ন্যানো হলো ইংরেজি শব্দ, গ্রিক শব্দ হলো ন্যানোস। এই গ্রিক শব্দ ন্যানোস থেকে ইংরেজি শব্দ ন্যানো হয়েছে। অর্থ কি জানো? ন্যানো অর্থ হলো ক্ষুদ্র, ছোট, বামন বলি না আমরা, বামন বা জাদুকরি ক্ষমতা সম্পন্ন। জাদুকরি ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণীকেও কিন্তু ন্যানো বলা হয়ে থাকে। তাহলে ন্যানো মানে কি? তাহলে ন্যানো হচ্ছে গ্রিক শব্দ, এটা ন্যানোস থেকে এসেছে ইংরেজি শব্দ ন্যানো। এর অর্থ হলো বামন, ছোট, খাটো এবং জাদুকরি ক্ষমতা সম্পন্ন একটাকে ক্ষুদ্রাকৃতির প্রাণী। এটিকে মাপের একক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ন্যানোকে কী করে ব্যবহার করা হতে? মাপের একক। তো ন্যানোর কথা আমরা কিন্তু প্রায় শুনেছি, আগে শুনেছি না? তো ন্যানো মানে আসলে কি? যেমন আমরা শুনেছি ন্যানো সেকেন্ড, তো এক এক ন্যানো সেকেন্ড মানে কি? এক ন্যানো সেকেন্ড, এরকম একটা কথা শুনেছি না আমরা? এক ন্যানো সেকেন্ড মানে হলো এই 10^-9, বুঝলে? তার মানে এখানে একের পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 100 কোটি আছে। 100 কোটির এক ভাগকে
ন্যারো সেকেন্ড বলা হয়। এটা হলো 10^-এর পাওয়ার -9, এইটা হলো ন্যারো সেকেন্ড। তাহলে ন্যানো মানে কি বললাম? ক্ষুদ্র, ছোট, জাদুকরি ক্ষমতা সম্পন্ন, ক্ষুদ্রাকৃতির প্রাণী, মানে ছোট এক কথায়। ফ্রান্সের জাতীয় পরিষদ এককগুলোকে সাধারণের ব্যবহারের জন্য একটা কমিটি গঠন করে দেয়। এই জাতীয় পরিষদ দশমিক কিংবা দশমিকের এককের ম্যাট্রিক্স পদ্ধতির প্রস্তাব দেয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো, এই জাতীয় কমিটি কি করে জানো? এই দৈর্ঘ্য পরিমাপের একক, আমরা যাকে মিটার বলি না, এই মিটারেরও কিন্তু সূচনা করে এই ফ্রান্সের জাতীয় পরিষদ থেকে। তাহলে এখানে আর একটা শব্দ আমাদের এসছে কি? মিটার। তাহলে মিটার কি, তাই তো? মিটার এটাও ইংরেজি শব্দ, এটা গ্রিক শব্দ হলো, গ্রিক শব্দ মেট্রন। তাহলে মিটার এটা হলো ইংরেজি শব্দ, আর গ্রিক শব্দ হলো মেট্রন। এই মেট্রন থেকে ইংরেজি মিটার হয়েছে, এর অর্থ হলো পরিমাপ। এই মিটারের 100 ভাগের 1 ভাগ, আমরা যখন আমরা বললাম না 10^-9 মানে 100 কোটি ভাগের 1 ভাগ মানে 1 ন্যানো সেকেন্ড, সেই রকম 100 ভাগের 1 ভাগকে কিন্তু সেন্টিমিটার বলা হয়ে থাকে মিটারের ক্ষেত্রে। তাহলে 1 ন্যানো সেন্টিমিটার মানে কত হবে? তাহলে 1 ন্যানো সেন্টিমিটার মানে তাহলে হবে কি? 10^-9 মিটার। তার মানে 100 কোটি ভাগের 1 ভাগকে কিন্তু ন্যানো সেন্টিমিটার বলা হয়ে থাকে। এর একটা উদাহরণ এরকম, যে আমাদের যে চুল আছে না, চুলের যে ব্যাস আছে, একটা ব্যাস, এই একটা চুলের ব্যাস হলো, ব্যাসের এই 80,000 ভাগের 1 ভাগকে কিন্তু ন্যানোমিটার বলা হয়ে থাকে। আর যদি ইঞ্চির কথা বলি, তো ইঞ্চির সাথে এভাবে তুলনা করা হয়ে থাকে যে, দেখো 25 কোটি 44 লক্ষ, 25 কোটি 4 লক্ষ ন্যানোমিটার সমান সমান 1 ইঞ্চি। এটা হলো ন্যানো এবং ন্যানোমিটার এবং ন্যানো সেকেন্ডের কথা বললাম আমি। আমরা এবার চলে যাই ন্যানো টেকনোলজির একটা বাস্তব উদাহরণ দেব আমরা। এই ন্যানো টেকনোলজির একটা বাস্তব উদাহরণ হলো এই তার বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ ন্যানো টেকনোলজির ক্ষেত্রে 2টি প্রক্রিয়া আছে। তাহলে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে কয়টি প্রক্রিয়ার কথা বললাম? 2টি প্রক্রিয়া। একটা প্রক্রিয়ার নাম হলো টপ টু ডাউন। তাহলে একটা প্রক্রিয়ার নাম হলো টপ টু ডাউন, আর 2 নম্বর প্রক্রিয়া হলো বটম টু আপ, মানে উপর থেকে নিচে, আর একটা হলো নিচে থেকে উপরে। তাহলে বাস্তব উদাহরণে তাহলে ন্যানো টেকনোলজির প্রক্রিয়া কয়টা? তাহলে 2টা। একটা হলো টপ টু ডাউন, মানে উপর থেকে নিচে, আর একটা হলো কি? নিচে থেকে উপরে। তো আমরা প্রথমে জানি যে টপ টু ডাউন কি আসলে। টপ টু ডাউন হচ্ছে কোনো জিনিস, মনে করো ছোটো ছোটো করে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে কেটে ফেললাম। মনে করো এই কলমটাকে আমরা যে ছোটো ছোটো করে যদি আমরা কেটে ফেলি, কেটে ফেললাম না, ছোটো ছোটো করে কেটে ফেললাম, দেখলে এরা ছোট্ট অংশ হলো না, যে ছোট্ট যে আকৃতিটা বের হলো, তো বড় জিনিসকে কেটে কেটে যে ছোট আকৃতি, সর্বশেষ যে আকৃতিটা আমরা পেলাম, সেটাকেই বলা হয় কি? টপ টু ডাউন পদ্ধতি।
এই টপ টু ডাউন পদ্ধতির বাস্তব উদাহরণ হচ্ছে কি, ইলেকট্রনিক্স। আমাদের আমাদের চারপাশে যে ইলেকট্রনিক্সগুলো আছে, এই ইলেকট্রনিক্সগুলোই হলো বাস্তব ন্যানো টেকনোলজির ক্ষেত্রে। টপ টু ডাউন মানে বড়োর থেকে ছোট। আরেকটা উদাহরণ আমাদের আছে কি, বটম টু আপ মানে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় হলো কি, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিস নিয়ে। ভালো করে বোঝো, বটম টু আপ মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিসকে আমরা বড় করার যে প্রক্রিয়া বা বড় করা হয়ে থাকে, তাকেই কিন্তু আসলে বটম টু আপ বলা হয়ে থাকে। খুবই সহজ একটা বিষয়। টপ টু ডাউন মানে কি, তাহলে বড় জিনিসকে অংশ অংশ করে করে ছোট করে যে সর্বশেষ যে অংশটা, সর্ব অবস্থানে যে নির্দিষ্ট অবস্থানে যে দাঁড়ায় যায়, সেটার নাম হলো কি, টপ টু ডাউন। এটার উদাহরণ কি বললাম আমরা, ইলেকট্রনিক্স। আর বটম টু আপ এটার কথা কি বললাম, ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ আছে সেটাকে এক জায়গায় করে একটা বড় যে অংশ তৈরি করা হবে, বড় কিছু তৈরি করা হবে, সেটার নাম হলো কি, বটম টু আপ। এই বটম টু আপই হলো আজকের পড়া কিন্তু আমাদের, ন্যানো টেকনোলজি মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক জায়গায় করে একটা বড় কিছু পরিসরে বড় কিছু করা বা তৈরি করা বা প্রযুক্তির উন্নয়ন করার নামই হলো কি আসলে, ন্যানো টেকনোলজি। আরেকটা উদাহরণ দিই আমরা, সেটা আরেকটা উদাহরণ হলো, এটা কিন্তু একটা হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক না এটা তো, হার্ড ডিস্ক এটা কি কাজে ব্যবহার করা হয়, তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। তাহলে এই হার্ড ডিস্কে কিন্তু তথ্য সংরক্ষণের মানে ব্যবস্থা দিন দিন কিন্তু বৃদ্ধি পেতে আছে না, মানে আগে যা ছিল মনে করো 500 ছিল, তারপর 300 ছিল, তারপরে আরো বাড়তে আছে, তারও কম ছিল, 128 জিবি ছিল। তাহলে এই যে তথ্য ধারণ ক্ষমতা যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এটা কোথায় বৃদ্ধি পাচ্ছে, হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা। এই হার্ড ডিস্কের যে ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এখানেও কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কি করে, তাহলে আমরা একটু আগে বললাম না যে বটম টু আপ, বটম টু আপ মানে কি, তাহলে ছোট থেকে বড়, মানে আগে ছিল ধরো এটাকে 128 জিবি তথ্য ধরতো, তারপরে সেটা এখন কত হয়েছে, 300 জিবি হয়ে গেছে, তারপরে সেটা 512 হয়ে গেছে বা 500 জিবি হয়ে গেছে, তাহলে কি ছোট থেকে বেশি হয়ে যাচ্ছে না? দিস ইজ ন্যানো টেকনোলজি। তাহলে হার্ড ডিস্কে তাহলে আগে আগে ধারণ ক্ষমতা কম ছিল, দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটার ব্যবহার কি দিয়ে করা হচ্ছে, ন্যানো টেকনোলজি দিয়ে ব্যবহার করা হচ্ছে। তাহলে বর্তমানে কিন্তু বাজারে 1 টেরা, 1 টিবি, 1 টিবি মানে 1 টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যায়। কিন্তু কিন্তু 15 বছর আগে যদি আমরা চিন্তা করি, 15 বছরে 1 টেরা একটা হার্ড ডিস্ক আমরা নিব, এটা কি কল্পনা করতে পারি আমরা? আসলে পারি না। তাহলে ছোট থেকে বড় সৃষ্টি হয়েছে, দিস ইজ ন্যানো টেকনোলজি। এটার ব্যবহার কোথায় হচ্ছে আসলে, এই ন্যানো টেকনোলজির ব্যবহার, আমরা ব্যবহারের কথা খুবই সংক্ষেপে বলবো। প্রথম হয়ে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার ব্যবহার হচ্ছে না আমাদের। ধরো আগে ছিল আমাদের একটা মাইক্রো প্রসেসর, যে স্পিডে কাজ করতো, এখন কি সেই স্পিডে কাজ করে, বেশি হয়ে গেছে না? র্যাম ছিল আগে 2 RAM ছিল, 2 GB RAM ছিল, 4 GB RAM হয়েছে, 8 GB RAM হয়েছে, বৃদ্ধি পেয়ে গেছে না? দিস ইজ ন্যানো টেকনোলজি। তারপরে কি হয়েছে, ন্যানো রোবট। আমি একটু আগে বলেছি ন্যানো রোবট দেখিয়ে মানুষের দেহে কিন্তু ভিতরে প্রবেশ করে কিন্তু চিকিৎসা করবে। রোবট তো অনেক বড় জিনিস, কিন্তু দেহের মধ্যে ঢুকে যাবে, ছোট হয়ে যাবে কিন্তু ক্ষমতা বেড়ে যাবে। দিস ইজ বটম টু আপ। তারপরে ইলেকট্রনিক্সের কথা আমরা একটু আগে বললাম, ইলেকট্রনিক্স ডিভাইসে বিভিন্ন ক্ষমতা বেড়ে যাচ্ছে। তারপরে জ্বালানি, তারপরে ঔষধ, তারপরে বস্ত্র শিল্প, তারপরে খেলাধুলার সামগ্রী,
বাতাসে যে দূষণ আছে সে দূষণটা পরিশোধনের যে একটা ব্যবস্থা, সেখানে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। আর করা হয়ে থাকে কি জানো, সেটা হলো এই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তৈরি করা হয়ে থাকে ন্যানো টেকনোলজি ব্যবহার করে। ন্যানো টেকনোলজি ব্যবহার করে আরও তৈরি করা হয়ে থাকে যুদ্ধ বিমান, এবং খাদ্য শিল্প বিভিন্ন প্যাকেজিং গুণগত মান ঠিক আছে কিনা সেগুলোও কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করে ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার কথা হবে শেষ পর্যন্তই। আল্লাহ হাফেজ।